টলিস্ট এইট টাইমস মোর দেন দ্য ওশান ওয়াটার সাগরের যে লবণাক্ত পানি এই পানির চেয়ে কম পক্ষে আট গুণ বেশি লবণাক্ত পানি এই ডেডসির বা এই মৃত সাগরের পানির লবণাক্ত এত বেশি অর্থাৎ আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন বা কোনো সমুদ্র সৈকতে গিয়েছেন নিশ্চয়ই সাগরের পানি আপনাদের মুখে দেয়ার অভিজ্ঞতা আছে এবং আপনারা জানেন যে এটা কত লবণাক্ত এটা গিলে খাওয়ার অবস্থায় থাকে না এতটাই এটার এত সল্টি হয় সাগরের লবণের পানি তো ডেড সির যে পানি এই সাগরের পানি সাধারণ সাগরের লবণাক্ত পানির চেয়ে কমপক্ষে আট গুণ বেশি লবণাক্ত ফলে আপনি কল্পনা করতে পারেন যে জায়গাটা কত ভয়ঙ্কর এটা আজাবের জায়গা এটা গজবের জায়গা সলুদ আলহ ইসালামের কমের এই পাপ কাজের কারণে আল্লাহ আল্লাহতালা পুরো জাতিগোষ্ঠীটাকে তস নস করে দিয়েছেন একেবারে সমূলে নির্বংস করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন এবং জায়গাটাতে আল্লাহ তালা এখন ডেড সি বানিয়ে দিয়েছেন সাগর সেখানে কোনো গাছপালা জন্মায় না সেখানে কোনো মানুষ ডুবেও না সেখানকার সল ডেন্সিটি এত হাই তাহলে পবিত্র কালামুল্লা মাজিদের আলোকে আমরা কিভাবে সমকামিতার উৎপত্তি পৃথিবীতে হয়েছিল কোন জাতিগোষ্ঠীর মধ্যে হয়েছিল এবং তাদের কি ভয়ঙ্কর পরিণত হয়েছিল এটা আমরা জানতে পারলাম এবার যদি আমরা সুন্নার আলোকে একটু আলোচনা করি আল্লাহ রাসুসাহাইসলামের সুন্নাতে এ ব্যাপারে কি জানতে পারা যায় আমরা যদি সে ব্যাপারে একটু কথা বলি তাহলে আমরা এখানে মুসনাদে আহমদ ইব্রাহিম হাম্বালের একটা হাদিস আমরা প্রথমে উল্লেখ করতে চাই যে হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ আলা এই পাপ কাজের সাথে যারা যুক্ত হবে তাদেরকে লাানত দিয়েছেন অভিসম্পাদ করেছেন কার্স অন देम আল্লাহ তাআলা যদি কোন কাজের কারণে তার বান্দাকে লাানত দেন তাহলে বুঝতে হবে ওই কাজটা এটা সাধারণ কোন কাজ না এটা মহাপাপ অনেক বড় পাপ